নমস্কার স্টুডেন্টস, শুরু করছি ক্লাস সেভেন এর বাংলা ক্লাস। এর আগের দুটি ভিডিওতে আমরা হাফ ইয়ারলি এক্সামিনেশন টেস্ট টু তে যে দুটি গল্প আছে, আত্মকথা এবং রাস্তায় ক্রিকেট খেলা, সেই দুটো রিভিশন করেছি। আজ আমরা কবিতার দুটি কবিতার একটি অর্থাৎ একুশের কবিতা নামক কবিতাটি রিভিশন করে নেব। প্রথমেই রয়েছে, দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। একুশের কবিতায় পাখি শব্দটি দিয়ে বোঝানো হয়েছে ভাষা শহীদদের সৈন্য দলকে না ছাত্র দলকে? উত্তর হবে এক, ভাষা শহীদদের। ড্যাশ মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, তেপান্তরের মাঠের ধারে না বিন্নি ধানের মাঠের ধারে না সবুজ ঘাসের মাঠের ধারে? উত্তর হবে বিন্নি ধানের মাঠের ধারে। আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার ভাই, বোন, মা। উত্তর হবে মা। শিশুগণ দেয় মন নিজ নিজ কাজে, নিজ নিজ পাঠে না নিজ নিজ ঘরে? উত্তর হবে নিজ নিজ পাঠে। ব্যাখ্যা লেখ, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সূত্র, আলোচ্য পংক্তিটি আশরাফ সিদ্দিকী রচিত একুশের কবিতা থেকে গৃহীত হয়েছে। প্রসঙ্গটা বলছি, আলোচ্য অংশে গুলিবিদ্ধ হয়ে ভাষা শহীদদের মৃত্যুর ইতিহাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। চলে যাচ্ছি ব্যাখ্যায়। স্বাধীনতা উত্তর বিভক্ত পূর্ববঙ্গ দেশে বা বাংলাদেশে উর্দু ভাষার পরিবর্তে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেবার জন্য ভাষা আন্দোলন শুরু হয়। শান্ত শ্যামল স্নিগ্ধ বঙ্গদেশের বুকে শহীদ হন পাঁচ নেতা যারা ওই আন্দোলনের পুরো ভাগে ছিলেন, অর্থাৎ একেবারে প্রথম সারিতে ছিলেন। যে বঙ্গদেশে চিরকাল দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ ক্ষেত দেখা যেত তা শহীদদের লাল রক্তে ধৌত হয়। স্বর্গীয় শান্তি ভঙ্গ করে গুলির আওয়াজ। ভাষা আন্দোলনে শহীদ হওয়ার এই ইতিহাস বঙ্গভূমির বুকে রক্তের অক্ষরে লেখা হয়ে যায় চিরদিনের জন্য। একুশের কবিতার রিভিশন আমরা এখানেই শেষ করছি। তোমরা ঠিক যেভাবে আমি রিভিশন করেছি সেইভাবে প্রত্যেকটা কবিতার লাইন খুব ভালো করে পড়বে, যাতে তোমরা প্রত্যেকটা উত্তর ঠিক মতো দিতে পারো। এবং ব্যাখ্যা যেটা আমি এই ভিডিওতে দিলাম বা আগের ভিডিওগুলোতেও দিয়েছি, ব্যাখ্যাগুলোও খুব ভালো করে তৈরি করবে এবং সমস্ত প্রশ্ন উত্তর ভালো করে তৈরি করবে। নমস্কার।